ঘড়িতে বিকেল 5টা আর আমি উপস্থিত হয়েছি আজকের রেসিপি কলকাতা স্টাইলে স্ট্রিট ফুড চাউমিন এক চাউমিন নিয়ে। আর তার আগে আমার কুইজিনিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটন প্রেস করে রাখলে সব ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজকের রেসিপি এগ চাউমিন। এরপরে আমি ভেজ চাউমিন আর মিক্স ভেজ চাউমিনেরও দুটো রেসিপি আপনাদেরকে শেয়ার করব, কিন্তু আজকে আমার রেসিপি হচ্ছে এগ চাউমিন, যেটা আমি স্ট্রিট ফুড হিসেবে দেখিয়েছি। এবং কলকাতাতে স্ট্রিট ফুডে যেরকম আমরা চাউমিন খাই ঠিক সেরকমভাবেই প্রসেসে কিন্তু আমি বানিয়েছি। দেখতেই পাচ্ছেন চাউমিন কিন্তু একটা একটার সাথে লাগেনি, একদম ছাড়া ছাড়া আছে। তার জন্য একটা টিপস আমি আপনাদেরকে দেব, যেগুলো আমরা খুব ইন জেনারেল একটা ভুল করে থাকি। আমরা জানি যে এরকমভাবে করলে হয়তো ঠিক হবে, কিন্তু ওটা একটা ভুল ধারণা। সেইটা আমি আপনাদেরকে আজকে দেখাবো যে ওইটা না করে এইভাবে করলে কিন্তু চাউমিনগুলো একদম আলাদা আলাদা থাকে। এর সাথে আমি সার্ভ করেছি চিলি চিকেন। সেই চিলি চিকেনের রেসিপিটা কিন্তু আমি কয়েকদিন আগেই পোস্ট করেছিলাম, সেইটার রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন। তাহলে রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না, আর প্রচুর শেয়ার করবেন। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আমার রেসিপি কলকাতা স্ট্রিট ফুড স্টাইলে এক চাউমিন। তাহলে আসুন শুরু করা যাক। এখানে আমি কড়াইতে জল গরম করতে দিয়েছি, তাতে আমি অ্যাড করছি 1 টিস্পুন নুন। জলটা ফুটতে আরম্ভ করলে আমি এখানে 3টে চাউমিনের পিস দিয়ে দিচ্ছি। টোটাল এখানে আমি 225 গ্রাম চাউমিন নিয়েছি। এবার একটা ফর্ক দিয়ে আমি এগুলোকে আস্তে আস্তে হালকা করে দেবো, কিন্তু আমি কিন্তু এখানে এই স্টেজে তেল দিচ্ছি না। অনেকে এই স্টেজে তেল দেন, বলেন যে তাতে নাকি চাউমিনগুলো আটকায় না, কিন্তু এইখানে তেল দিয়ে কোনো লাভ নেই, কারণ তেল কিন্তু জলের ওপরে ভাসে। সুতরাং এই স্টেজে আপনারা তেলটা দেবেন না। চাউমিনটা সেদ্ধ হবে কিন্তু ওভারকুক হবে না। এবার আমি এটার থেকে জলটাকে ঝরিয়ে নেবো একটা ঝাঁপির ওপর নিয়ে। এবার ঠান্ডা জল খুলে চাউমিনটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবো, যাতে কোনো স্টার্চ যাতে না থাকে, স্টার্চটা যেন বেরিয়ে যায়। চাউমিনটাকে ভালো করে হাত দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে চাউমিনগুলোকে বিছিয়ে নেব। চাউমিনগুলোকে প্লেটের মধ্যে বিছিয়ে নিলাম ভালো করে। দেখতেই পাচ্ছেন একটাও কিন্তু লাগেনি এখনও পর্যন্ত কোনোটার সাথে। এবার আমার সেকেন্ড টিপ যেটা, সেটা হচ্ছে আমি এখানে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম এবং ভালো করে হাত দিয়ে এই সাদা তেলটা পুরো চাউমিনটার গায়ে লাগিয়ে নিলাম। এর জন্যই কিন্তু চাউমিনগুলো সব আলগা আলগা থাকবে, কোনোটার সাথে কোনোটা লাগবে না। এবার একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1 টিস্পুন ভিনিগার, 1 টিস্পুন নিলাম আমি ডার্ক সয়া সস, 1 টিস্পুন নিচ্ছি আমি রেড চিলি সস, 1 টিস্পুন নিচ্ছি আমি গ্রিন চিলি সস, আর সবশেষে আমি নেব 1 টিস্পুন টমেটো সস। পরিমাণটা আমি এরকমভাবে বললাম, তবে আপনাদের যদি কোনো কিছু একটু বেশি বা একটু কম লাগে সেরকমভাবে আপনারা নেবেন। এটাকে মিশিয়ে আমি সরিয়ে রাখলাম। সসের মিশ্রণটা হয়ে যাওয়ার পরে চলে আসলাম রান্নায়। 1 টিস্পুন তেল গরম করে তাতে আমি 2টো ডিম নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। 2টোর জায়গায় আপনারা বেশি ডিমও দিতে পারেন। এবার এটাকে আমি 1-1.5 মিনিটের জন্য ফ্রাই করে নেব, কিন্তু বেশি শক্ত করে ভাজবো না, একটু নরম থাকতে থাকতেই কিন্তু আমি স্ক্র্যাম্বল একটা বানিয়ে নেব। ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমার, এবার আমি ডিমটাকে তুলে নিচ্ছি গ্যাস থেকে। এবার কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন হোয়াইট অয়েল হাই ফ্লেমে। মনে রাখবেন এই পুরো রান্নাটা, চাইনিজের সব রান্নাই তাই, যেমন এই রান্নাটাও কিন্তু পুরোটা হাই ফ্লেমে হয়। নিয়ে নিয়েছি 1টা চপড অনিয়ন, পেঁয়াজগুলোকে আমি হাত দিয়ে একটু খুলে খুলে দিচ্ছি, দিয়ে এবার 1 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে আমি ভেজে নেব। 1 মিনিট হয়ে যাওয়ার পরে তাতে আমি দিচ্ছি 50 গ্রাম গাজর, যেটা আমি জুলিয়ান কাট করে নিয়েছিলাম, সেটাকে দিয়েও আমি 1 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নেব। 1 মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে এতে আমি দিচ্ছি 4টে পডস অফ গার্লিক, যেটাকে আমি চপ করে নিয়েছিলাম, 4 কোয়া রসুনকে চপ করে নিয়ে দিয়ে এবার সেটাকেও আমি মিনিট খানেক হাই ফ্লেমে ভাজব। এবার আমি অ্যাড করছি 1/2টা ক্যাপসিকাম, সেটাকেও আমি জুলিয়ান কাট করে নিয়েছি,
নিয়ে এটাকেও মিনিট খানেকের জন্য হাই ফ্লেমে আমি আবারও ভেজে নেব। পুরো রান্নাটা কিন্তু আরও একবার মনে করিয়ে দিই, হাই ফ্লেমেই হবে। এবার দিচ্ছি 50 গ্রাম বাঁধাকপি, সেটাকে আমি এরকম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছিলাম। বাঁধাকপি কিন্তু আমি আগের থেকে কোনো সবজি এখানে সেদ্ধ করিনি, এমনকি বাঁধাকপিও নয়। দিয়ে এটাকেও মিনিট খানেকের জন্য হাই ফ্লেমে রান্না করে নিলাম। এরপরে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, ছোটো ছোটো কুচি করে আমি কাঁচা লঙ্কাগুলোকে কেটে নিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেড়াচড়া করে নিলাম। এরপর দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, নুন দিচ্ছি 7 মতো। খেয়াল রাখবেন আপনারা কিন্তু সসেও নুন থাকে। আর সামান্য 1/4 টিস্পুন আমি দিচ্ছি চিনি, এটা অপশনাল, তবে চিনিটা কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করে। দিয়ে সব মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমি ওই সেদ্ধ নুডলসগুলোকে অ্যাড করে দিলাম। দিয়ে এবার হাই ফ্লেমে সব জিনিসগুলোকে খুব ভালো করে 3-4 মিনিটের জন্য আমি ভেজে নিলাম। চাইলে আপনারা আমি যেরকমভাবে দেখাচ্ছি 2 জিনিসের সাহায্যে এরকমভাবে ওপর নিচ করে ভালো করে মিশিয়ে নিতে পারেন। আমি এখানে একটা হাতা এবং একটা ফর্কের সাহায্যে এই কাজটা করছি, এতে মিক্সিংটা খুব ভালো হয়ে যাওয়ার পরে আমি এখানে সসের যে মিক্সটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও 2 মিনিটের জন্য হাই ফ্লেমে আমি সসটাকে ভালো করে চাউমিনের সাথে মিশিয়ে নেব। সসটা ভালো করে চাউমিনের সাথে মেশানো হয়ে যাওয়ার পরে অ্যাড করছি ভেজে রাখা ডিমটা, এবং ডিমটাও আমি চাউমিনের সাথে মিশিয়ে দেবো। তাহলে দেখলেন কত সহজে আমরা এখানে বাড়িতে কলকাতা স্ট্রিট ফুড স্টাইলের এক চাউমিন বানিয়ে নিতে পারি। এটাতে কোনো সেরকম সময়ও লাগে না, এবং খুব একটা বেশি তেলও যেহেতু ইউজ হচ্ছে না, সুতরাং এটা কিন্তু খুবই হালকা খাবার, বাচ্চারা টিফিনে খুবই ভালোবাসে। সুতরাং এই রান্নাটা কিন্তু আপনারা অতি অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। আমার এক চাউমিন কিন্তু একদমই রেডি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, আর একবার অনুরোধ করছি একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। আর অন্য কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আমার চ্যানেলের পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। কালকে আবার বিকেল 5টায় একটা নতুন কোনো রেসিপি নিয়ে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।